প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ খলিলুর রহমান আবারও তোমাদের সামনে হাজির হলাম। অনলাইন শ্রেণী কার্যক্রমের রুটিন অনুযায়ী প্রত্যেক মঙ্গলবারে আমি তোমাদের জীববিজ্ঞান ক্লাস নিই। গত ক্লাস আমি তোমাদের নিয়েছিলাম জীববিজ্ঞান প্রথম পত্রের চতুর্থ অধ্যায় অণুজীব থেকে। আমাদের পাঠের বিষয় ছিল ম্যালেরিয়ার পরজীবী। আজকে আমরা পড়ব জীববিজ্ঞান প্রথম পত্রের সর্বশেষ অধ্যায় জীবের পরিবেশ বিস্তার ও সংরক্ষণ। এই চ্যাপ্টার থেকে আমাদের পাঠের বিষয় আজকে আমি ফিক্সড করেছি, সেটা হচ্ছে বাংলাদেশের বনাঞ্চল। বাংলাদেশের বন, আমরা জানি বাংলাদেশ অত্যন্ত সুন্দর, প্রাকৃতিক সৌন্দর্যে বৈশিষ্ট্য মণ্ডিত আমাদের এই দেশ, আমাদের এই দেশ, এবং আমরা সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের কাতারে রেখেছি এবং সারা পৃথিবীর মানুষ সুন্দরবন দ্বারা বাংলাদেশকে চেনে। এছাড়াও আমাদের আরো যে বনগুলো আছে সেগুলো সম্পর্কে আমাদের সুস্পষ্ট ধারণা থাকা চাই শিক্ষার্থীবৃন্দ। সেই কারণে আমি আজকের পাঠের বিষয় নির্ধারণ করেছি। তো আমরা দেখি আমাদের আসলে আজকের পাঠ থেকে কি কি শিখতে পারি। শিক্ষার্থীবৃন্দ, আমরা পরের স্লাইডটি একটু দেখবো। দেখো, আজকের পাঠ থেকে আমরা যা শিখবো সে বিষয়গুলো দেখো, বাংলাদেশের বনাঞ্চলের প্রকারভেদ, বাংলাদেশের বিভিন্ন বনাঞ্চলের বৈশিষ্ট্য, বাংলাদেশের বিভিন্ন বনাঞ্চলের প্রধান প্রধান উদ্ভিদ ও প্রাণী, এবং উপকূলীয় বনাঞ্চল, সবশেষে উপকূলীয় বনাঞ্চল বা সবুজ বেষ্টনী, এটার প্রয়োজনীয়তা কি, এই বিষয় নিয়ে আমরা আসলে আলোচনা করবো শিক্ষার্থীবৃন্দ। শুরুতেই আসা যাক, দেখো বাংলাদেশের বন প্রধানত তিন প্রকার। বাংলাদেশে যত বন আছে এই বনগুলোকে আসলে তিন ভাগে ভাগ করা হয়, একটা চিরসবুজ ও উপচিরসবুজ বনাঞ্চল, 2 নম্বর হচ্ছে পত্রঝোড়া বা পর্ণমোচী বনাঞ্চল, এবং 3 নম্বর আছে হচ্ছে ম্যানগ্রোভ বনাঞ্চল। প্রত্যেকটার ব্যাখ্যা আমি একটু করে দিয়ে নিই শিক্ষার্থীবৃন্দ। দেখো, চিরসবুজ আসলে কি, চিরসবুজ মানে যে বনের বৃক্ষগুলোর পাতা সবসময় সবুজ থাকে, লাল হয় না, ঝরে পড়ে না, এটা কি বলা হয় চিরসবুজ। আর উপচিরসবুজ, কিছু কিছু পাতা লাল বর্ণ বা হলুদ বর্ণ হয়ে ঝরে পড়ে, কিন্তু বাকিগুলো কিন্তু সবুজই থাকে। এই জন্য চিরসবুজ ও চিরসবুজকে একসাথে রাখা হয়েছে এই বনাঞ্চল। আর একটা হচ্ছে পত্রঝোড়া বা পর্ণমোচী, যে বনের পাতাগুলো বছরের একটা সময় বিশেষ করে শীতকালে ঝরে পড়ে, সেটাই হচ্ছে পর্ণমোচী। আর একটা হচ্ছে ম্যানগ্রোভ, ম্যাঙ্গল অ্যান্ড গ্রোভ, অর্থাৎ উপকূলীয় বনগুলো আসলে প্রতিদিন জোয়ারের পানিতে প্লাবিত হয়, অর্থাৎ যে বনের মাটি কর্দমাক্ত এবং লবণাক্ত। তাহলে মাটি এবং পানি কর্দমাক্ত লবণাক্ত এমন বৈশিষ্ট্য মণ্ডিত এলাকার বনকেই ম্যানগ্রোভ বনাঞ্চল বলা হয়। এই প্রত্যেকটি বনের কিন্তু আসলে বৈশিষ্ট্য আছে। আমরা জানি ম্যানগ্রোভ বন যেটা, সেটা আমাদের দক্ষিণাঞ্চলে অবস্থিত সমুদ্র উপকূল জুড়ে। আর পত্রঝোড়া বন, পর্ণমোচী বা পর্ণমোচী বন, এগুলো আসলে কোথায় আছে প্রত্যেকটা সম্পর্কে আমরা একটু জানি শিক্ষার্থীদের। দেখো, আমরা এখন দেখি পরের স্লাইডটি। এখানে দেখো, চিরসবুজ ও উপচিরসবুজ বন অঞ্চল। এই চিরসবুজ ও উপচিরসবুজ বন অঞ্চলে দেখো অবস্থান কোথায়, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম ও সিলেট, এই তিনটি জেলায় কিন্তু আমাদের চিরসবুজ বা উপচিরসবুজ বন অঞ্চল রয়েছে। তো এটা কিন্তু পরীক্ষায় আসে অনেক সময় যে এই বনের অবস্থান কোথায়। তাহলে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম এবং সিলেট জেলায় মিলে আছে হচ্ছে আমাদের চিরসবুজ ও উপচিরসবুজ বন অঞ্চল। এর বৈশিষ্ট্য কি দেখো, আমরা একটু দেখি বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি উদ্ভিদগুলো চিরসবুজ প্রকৃতির। এরপরে দেখো, বৃষ্টিপাত 225 থেকে 500 সেন্টিমিটার পর্যন্ত। হ্যাঁ, কত বেশি বৃষ্টিপাত হয় এই অঞ্চলগুলোতে দেখো। এরপরে দেখো জলীয় বাষ্প কেমন, জলীয় বাষ্প বেশি এখানে। হ্যাঁ, এরপরে দেখো মাটি হিউমাস যুক্ত। তোমরা জানো হিউমাস হচ্ছে কোনো জীব যখন মরে পচে যায় তখন সেই পচনশীল অংশকেই, পচনশীল জৈব বস্তুটাকেই বলা হয় হিউমাস। এই মাটিতে প্রচুর পরিমাণ হিউমাস থাকলে সেই মাটি হিউমাস যুক্ত বলা যায়, এবং মাটিটা হচ্ছে অ্যাসিডিক বা অম্লীয়। নেক্সট আরো কি বৈশিষ্ট্য আছে, মাটি কালচে লাল বর্ণের, অর্থাৎ লাল নাই কিন্তু কালচে লাল। একটা বন, একটা মাটির বর্ণ আছে লাল বর্ণের, সরাসরি লাল বর্ণের, কিন্তু এটা হচ্ছে মাটি কালচে লাল বর্ণের। নেক্সট দেখো কি আছে, বন হচ্ছে ঘন, অর্থাৎ এই বনের গাছগুলো খুব কন্ডেন্স, খুব কাছাকাছি থাকে, এই কারণে এই বনের বনটাকে বলা হচ্ছে ঘন। আর একটা বৈশিষ্ট্য দিয়েছি তোমাদের দেখো, সেটা হচ্ছে এটার যেটা আছে ভূমিরূপ যেটা। হ্যাঁ, এই ভূমিরূপ হচ্ছে এই বনের ভূমিরূপ তোমার পাহাড় এবং তোমার সমতল ভূমির সংমিশ্রণ এটা আসলে গঠিত। এই পাহাড় আছে এবং মাঝে মাঝে সমতল ভূমি আছে এরকম। হ্যাঁ, তো এই 7টা বৈশিষ্ট্য আছে, তো বইয়েও পাবে তোমরা এইগুলো, এই বৈশিষ্ট্যগুলো তোমরা পড়বে। এরপরে দেখো আমরা পরের স্লাইডটা দেখি,
যে চিরসবুজ ও উপ চিরসবুজ বনের উদ্ভিদগুলো কি কি দেখো। এখানকার এই বনাঞ্চলের প্রধান প্রধান উদ্ভিদ হচ্ছে, দেখো আমরা দেখতে পাচ্ছি বনাঞ্চলের প্রধান উদ্ভিদ হচ্ছে সিভিট, বাংলাদেশের সবচেয়ে উঁচু বৃক্ষ কিন্তু সিভিট, এটাকে বৈলাম বৃক্ষ বলা হয়ে থাকে। এরপরে আছে গর্জন, গামার, নাগেশ্বর, বাটনা, পিতরাস, চ্যাপালিস, করুই, ভাদি, উদাল, এই উদ্ভিদগুলোর নাম কিন্তু মনে রাখতে হবে। যে চিরসবুজ বা উপচিরসবুজ বনাঞ্চলের উদ্ভিদ নয় কোনটি, দেখা গেল পর্ণমোচী তিনটা দিল আর একটা দিল হলো, বা এই এখানকার তিনটা দিল পর্ণমোচীর একটা দিল, অথবা পর্ণমোচী বনাঞ্চলের উদ্ভিদ নয় কোনটি, পর্ণমোচীর দিয়ে দিল হচ্ছে তিনটা একটা দিল হলো চিরসবুজ, এই জন্য উদ্ভিদগুলোর নাম কিন্তু মনে রাখতে হবে। ইম্পর্টেন্ট উদ্ভিদগুলো আমি তোমাদের এখানে দিয়েছি। আমরা যদি দেখো প্রাণীকুল কি কি প্রাণী আছে এই বনে, বানর আছে, বিভিন্ন রকম বানর, হনুমান, হনুমান তুমি দেখেছো কিনা হনুমান, হ্যাঁ চশমা পরা হনুমান, বানর তো চিনুই, এটা একটু খাটো খুটু এবং মোটা হয়, হনুমানটা একটু চিকন গড়নের হয় এবং লম্বা হয়, উল্লুকটা লম্বা হয় এবং চোখ দুটো বেশ কালো হয় আর খুব জোরে চিৎকার করে, লেজটা অনেক বড় হয়, শুকর, শিয়াল, উড়ন্ত কাঠবিড়ালি, কাঠবিড়ালি তোমরা এমনি দেখো, উড়ন্ত কাঠবিড়ালি নিশ্চয়ই দেখো নি, এটা চিরসবুজ পোপ চিরসবুজ বন, যেটা চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম এবং সিলেট জেলায় আছে সেই জিনিসগুলো যখন তোমরা এই বনগুলো যখন ভ্রমণ করবে তখন নিশ্চয়ই দেখতে পাবে। তাহলে এই বনাঞ্চলের প্রধান প্রধান উদ্ভিদ এবং প্রাণীকুল সম্পর্কে আমরা জানলাম। শিক্ষার্থী বন্ধু আমরা যদি এখন দেখি, দেখো এখানে একটা চিরসবুজ বন দেখতে পাচ্ছি, কি সুন্দর, দেখো বানরগুলো, হ্যাঁ এটা হনুমান, এগুলো হনুমান, উল্লুক দেখো গাছে গাছে শোভা পাচ্ছে, হ্যাঁ এখানে চিত্র দেখলেই তোমরা বুঝতে পারবে। এবং এই বনের পাতাগুলো হলো চিরসবুজ, কখনো ঝরে পড়ে না এবং সবুজ বর্ণের থাকে এবং বনটাও হচ্ছে খুব ঘন, এরকম বন দেখতেও কিন্তু ভালো লাগবে। আমরা পরের স্লাইড দেখি শিক্ষার্থীবৃন্দ, দেখো আমরা পরের স্লাইডটি যদি দেখি পত্রঝরা বন, পত্রঝরা বনে দেখো অবস্থান ঢাকা, গাজীপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, শেরপুর, কুমিল্লা ও বরেন্দ্র অঞ্চল। বরেন্দ্র মানে আমাদের রংপুর, দিনাজপুর, রাজশাহী, এই অঞ্চলগুলো হচ্ছে বরেন্দ্র অঞ্চলের অংশ, এর মধ্যেও কিন্তু কিছু কিছু পত্রঝরা বন আছে। আমরা যদি দেখি বৈশিষ্ট্য কি, দেখো শীতে বৃক্ষরাজির পাতা ঝরে যায়, বৃষ্টিপাত এখানে অনেক কম, 125 থেকে 175 সেন্টিমিটার, যেটা ওখানে ছিল 225 থেকে 500 সেন্টিমিটার পর্যন্ত, এখানে দেখো বৃষ্টিপাতের পরিমাণ অনেক কম, এখানে দেখো জলীয় বাষ্প কম, তারপর দেখো মাটি বেশি অম্লীয়, বেশ অ্যাসিডিক, তারপরে মাটি লাল, বর্ণ লাল, বর্ষায় কর্দমাক্ত এবং শীতে শুষ্ক থাকে। আচ্ছা তারপরে হচ্ছে বন কম ঘন এটা, হ্যাঁ অর্থাৎ একটু লুজলি থাকে গাছগুলো, বৃক্ষগুলো। তারপরে দেখো বন উঁচু চালা ও সমতল বাহিত বিশিষ্ট, হ্যাঁ উঁচু চালা মানে চালাগুলো হয় উঁচু টাইপের, আর সমতল অঞ্চলগুলোকে বলা হয় বাহিত। এই তোমার ইয়ে হয় এখানে আসলে এই বাহিতে কিন্তু আবাদ হয়, হ্যাঁ আর চালায় কিন্তু হচ্ছে গাছ থাকে, বনের গাছ থাকে, হ্যাঁ তো বাহিত এবং চালা যুক্ত, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য। এরপরে দেখো আমরা দেখি এই বনের উদ্ভিদগুলো কি কি, দেখো প্রধান প্রধান উদ্ভিদ হচ্ছে শাল, শাল উদ্ভিদ, তাই এই বনের অপর নাম শাল বন। এটাকে আবার অনেক সময় গজারি শালও বলা হয়ে থাকে। গজারি শাল মানে কি, শাল গাছকে কেটে ফেললে গোড়ায় গোড়া গোড়া থেকে আবার নতুন নতুন কুড়ি বের হয়ে আবার শাল গাছ হচ্ছে, এই জন্য এর নাম গজারি। গজারি মানে হচ্ছে শাল গাছের গোড়া থেকে আবার নতুন কুশি বের হয় বা মুকুল বের হয়ে নতুন শাল গাছ হয়, তাই নাম গজারি শাল বা গজারি বনও বলা হয়ে থাকে। এছাড়াও এখানে করই, কুম্ভী, কুরচি, বহেড়া প্রভৃতি উল্লেখযোগ্য, করইটা কিন্তু আবার ওখানেও দেওয়া ছিল। তাহলে করই কিন্তু আসলে দেখো একদিকে পর্ণমোচী, অপরদিকে আবার উপচিরহরিতের মধ্যেও পড়ে, কারণ সব পাতা ঝরে পড়ে না। হ্যাঁ এরপরে দেখো এর প্রাণীকুল কি কি আছে, এখানে প্রাণী দেখি হনুমান আছে, শুকুর আছে, শিয়াল আছে, সজারু, মজার একটা প্রাণী দেখো সজারু, এর গায়ে প্রচুর কাঁটা থাকে, সজারু এখন দেখাই যায় না, সেই সজারু কিন্তু আসলে পত্রধরা বনে আছে। মেসো বিড়াল পাওয়া যায়, বেজি পাওয়া যায় এগুলো আর কি, হ্যাঁ এই প্রাণীগুলো, এগুলো সম্পর্কেও তোমাদের একটু মনে রাখতে হবে। এরপরে দেখো এই একটা বন পত্রঝরা শাল বন, দেখো এই যে বন আমরা দেখতে পাচ্ছি কি সুন্দর, বাস্তবে কিন্তু আরো সুন্দর লাগবে, এখানে শুধু একটা চিত্র দেখা যাচ্ছে কিন্তু বনটা যখন ঘুরে বেড়ানো যাবে তখন আরো সুন্দর লাগবে শাল বন। হ্যাঁ এরপরে দেখো আমরা শাল বনের পরে আমরা যে বনটি পাবো সেটাকে আমরা বলছি, দেখো এটা ম্যানগ্রোভ বনাঞ্চল, এর অবস্থান কোথায়, খুলনা, বরিশাল, জোয়ারে প্লাবিত হয়, মাটি পানি লবণাক্ত, মাটির পিএইচ, পিএইচ হচ্ছে হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন, হ্যাঁ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ঋণাত্মক লগকে পিএইচ বলা হয়, মাটিতে হাইড্রোজেন আয়ন কি পরিমাণে আছে, যদি কম থাকে হ্যাঁ হাইড্রোজেন আয়ন তাহলে পিএইচ বেশি হয়, আর বেশি থাকলে পিএইচ কম হয়,
ভাইস ভার্সা আর কি, মাটির পিএইচ সাতের কাছাকাছি। সাতের কাছাকাছি মানে হচ্ছে এটা কিছুটা ক্ষারীয়, মানে অম্লীয় কিন্তু অল্প অম্লীয় আর কি। উদ্ভিদের শ্বাসমূল সৃষ্টি হয় এবং জরায়ুজ অঙ্কুরোদ্গম হয়। হ্যাঁ, এছাড়াও এই বনের উদ্ভিদের হচ্ছে ঠেসমূল থাকে। হ্যাঁ, এই বনের ঠেসমূল থাকে এবং এটার মাটিটা হচ্ছে আমি যেটা বলেছিলাম কর্দমাক্ত থাকে। এগুলো বৈশিষ্ট্য আছে আর কি। শিক্ষার্থীবৃন্দ, আমরা এই বৈশিষ্ট্যগুলো জানার পাশাপাশি দেখো আমরা যদি জানি পরের স্লাইডটা একটু দেখি, যে আমরা পরের স্লাইডটি একটু অপেক্ষা করবো, আমরা পরের স্লাইডটি দেখি। হ্যাঁ, ম্যানগ্রোভ বনের প্রধান প্রধান উদ্ভিদ দেখো, সুন্দরী, গেওয়া, গোলপাতা, কেওড়া, পশুর, আমুর, বাইন, কাঁকড়া, তাল, হিতাল, হিতাল হি এক জায়গায় আছে, তাল এক জায়গায় আসছে। দেখো তাহলে ম্যানগ্রোভ বনের প্রধান প্রধান উদ্ভিদ হচ্ছে সুন্দরী, গেওয়া, গোলপাতা, কেওড়া, পশুর, আমুর, বাইন, কাঁকড়া, হিতাল ইত্যাদি। সুন্দরবনে যদি কখনো যাও তাহলে এই উদ্ভিদগুলো দেখবে। এই বনের প্রধান উদ্ভিদই হচ্ছে সুন্দরী। এই সুন্দরী প্রচুর পরিমাণে থাকে, তাছাড়া গেওয়া থাকে। গেওয়া কাঠ কিন্তু খুবই নরম এবং এ গাছের প্রাচুর্যতার উপর ভিত্তি করেই কিন্তু সুন্দরবনে নিউজ প্রিন্ট, যেটা কাগজের কল আমরা জানি, হ্যাঁ, নিউজ প্রিন্ট কাগজের মিল, সেটা গড়ে উঠেছে। আর গোলপাতা দিয়ে তো অনেক ধরনের কাজ হয়। কেওড়া, পশুর, আমির, বাইন এগুলো কিন্তু বৃক্ষ জাতীয় উদ্ভিদ। কাঁকড়া, হিতাল, হিতালটা আবার একটু ইয়া জাতীয় উদ্ভিদ আর কি, এটা ওই যে গোলপাতার মতো আর কি। হ্যাঁ, এই উদ্ভিদগুলো হচ্ছে সুন্দরবনের প্রধান উদ্ভিদ। আমরা জানি কেওড়া গাছের যে পাতা, সেটা হরিণ প্রচুর পরিমাণে খেয়ে থাকে। এটা কিন্তু পরীক্ষায় আসে যে হরিণ সুন্দরবনের কোন গাছের পাতা খায়, কেওড়া গাছের পাতা খায়। তাহলে সুন্দরী, সরি, সুন্দরী, গেওয়া, গোলপাতা, কাঁকড়া, পশুর আরও আছে। সুন্দরী উদ্ভিদের বৈজ্ঞানিক নামটা কিন্তু তোমাদের জানা দরকার, কারণ যে বনের নাম যে উদ্ভিদের উপর নির্ভর করে হয়েছে, সুন্দরী হেরিটা এরাফোমস, এইটা গেওয়া এক্সিকেরিয়া গ্যালোকা, গোলপাতা নিপা ফ্রুটিক্যান্স, এভাবে এই নামগুলো কিন্তু কিছু জানা দরকার। প্রাণীকুল দেহ কি কি আছে, রয়্যাল বেঙ্গল টাইগার, হরিণ, বানর, কুমির আছে পানিতে, শুকুর আছে, অজগর আছে এবং বিভিন্ন প্রজাতির পাখি এবং প্রচুর পরিমাণ মাছ আছে। জলে এবং স্থলে দুই জায়গাতেই প্রাণীদের প্রাচুর্য এই সুন্দরবনে আর কি, এবং খুবই চমৎকার একটা জায়গা। ম্যানগ্রোভ বন দেখো, আমরা যদি দেখি ম্যানগ্রোভ বন দেখো চমৎকার হরিণ, এই যে নিচে দেখো শ্বাসমূল দেখা যাচ্ছে। হ্যাঁ, শ্বাসমূল কিন্তু এই বনের একটা অন্যতম বৈশিষ্ট্য, কারণ বনে যেহেতু কাদা থাকে আর সবসময় ভিজে থাকে, সেই কারণে মাটিতে অক্সিজেনের পরিমাণ কম থাকে। এই কারণে শ্বাসমূল যখন পানি নেমে যায় তখন বায়ুমণ্ডল থেকে কিন্তু সরাসরি অক্সিজেন গ্রহণ করে এই শ্বাসমূলগুলো, তাই এর নাম নিউমাটোকোপা শ্বাসমূল। এই শ্বাসমূলের কারণেই কিন্তু সুন্দরবনের মধ্যে দিয়ে চলাফেরা করা খুব মুশকিল, বাট বাঘ এবং হরিণ খুব সহজে এর মধ্যে বিচরণ করতে পারে। যে গাছগুলো আমরা দেখতে পাচ্ছি দেখো, এগুলো সুন্দরী গাছ। হ্যাঁ, আর প্রচুর হরিণ দেখতে পাচ্ছি, এরকম একটা আমরা ভিউ দেখলাম, কিন্তু পুরো সুন্দরবন দেখতে পারলে কতই না ভালো লাগবে, তাই না? তোমরা সুন্দরবন যদি কখনো সুযোগ হয় দেখে আসবে শিক্ষার্থীবৃন্দ। আমরা যদি পরের স্লাইডটা দেখি, দেখো পরের স্লাইডে আমরা কি দেখতে পাই, যে অন্যান্য বন এছাড়াও দেখো জলাবন নামের একটা বন আছে, সাম ফরেস্ট, সাম ফরেস্ট বা জলাবন, অর্থাৎ নিচে হলো পানি, মাটিতে পানি, সেই পানির মধ্যে গাছ হয়েছে, বড় বড় গাছ, যেমন রাতারগুল সম ফরেস্ট বা রাতারগুল জলাবন, এটা সিলেটে আছে, আমি নিজেও ব্যক্তিগতভাবে গিয়েছি সেখানে। এখানে বন দেখতে গেলে তোমাকে নৌকাতে উঠে আসলে ঘুরতে হবে বনের মধ্যে, কারণ পুরো বনটাই হচ্ছে জল দ্বারা আবদ্ধ, অর্থাৎ জলের মধ্যেই গাছ হয়েছে। গাছগুলো কিন্তু বৃক্ষ গাছ, অর্থাৎ তুমি নৌকা থেকে গাছে উঠতে পারবে। এবং এই বনটা বেশ সুন্দর দেখতে, এবং এখানেও কিন্তু বিভিন্ন ধরনের প্রাণী থাকে। এরপর বেদ বন আছে সিলেট, বাঁশ বন আছে পার্বত্য চট্টগ্রাম, এগুলো কিন্তু অন্যান্য বনের মধ্যে আছে আর কি। দেখো রাতের গুল, এটা একটা ছবি এখানে দেখানো আছে, এটা পানি আছে, এখানে দেখতে পাচ্ছ এখানে পানি, আবার এই যে পানি, এই যে এই যে এটা পানি, এগুলো কিন্তু, হ্যাঁ এগুলো পানি। আর এই বৃক্ষগুলো, এই বৃক্ষে বিভিন্ন ধরনের বানর টানর ইত্যাদি প্রাণী থাকে, পশু অন্যান্য পাখি পাখি থাকে এখানে আর কি। আমরা দেখো পরেরটা দেখি একটু, রাতালগুল বড় করে দেখছি। এরপরে দেখো বাঁশবন, এখানে বাঁশবন দেখতে পাচ্ছি চট্টগ্রামে। হ্যাঁ, এরপরে আমরা দেখতে পাচ্ছি উপকূলীয় বনাঞ্চল, অবস্থান খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, বরিশাল, নোয়াখালী, ভোলা, চট্টগ্রাম, কক্সবাজার, লম্বায় প্রায় 710 কিলোমিটার। এই উপকূলীয় বন আসলে ওই ম্যানগ্রোভ বনই আসলে উপকূলীয় বন। এই উপকূলীয় বনকে আরো এক্সটেনশন করার প্রচেষ্টা রয়েছে, কারণ এই বনগুলো প্রাকৃতিক দুর্যোগ থেকে মানুষ সহ অন্যান্য সম্পদকে সংরক্ষণ করে, সেই কারণে এই উপকূলীয় বন বা এটা সবুজ বেষ্টনী নামেই পরিচিত। হ্যাঁ, এটা ম্যানগ্রোভ বনের বৈশিষ্ট্যের অনুরূপ, এই উদ্ভিদগুলোর বৈশিষ্ট্য উপকূলীয় সবুজ বেষ্টনী। দেখো আসলে কি কারণে এটা দরকার,
বৃক্ষরোপণ এবং বনায়নের মাধ্যমে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল সমূহকে প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষার জন্য গৃহীত ব্যবস্থা, সেটা হলো উপকূলীয় সবুজ বেষ্টনী। প্রশ্ন আসে অনেক সময় উপকূলীয় সবুজ বেষ্টনী কি, তোমরা এটা নোট রাখতে পারো। প্রয়োজনীয়তা কি, সম্পদ এবং জীবন রক্ষা, ক্ষতির পরিমাণ হ্রাস করা, ভূমিক্ষয় রোধ করা, আশ্রয় দান, বনজ সম্পদ বৃদ্ধি করা ইত্যাদি। যখন জলোচ্ছ্বাস হয়, যখন ঝড় হয়, তখন কিন্তু উপকূলীয় সবুজ বেষ্টনীতে যে বৃক্ষগুলো থাকে সেগুলোই কিন্তু আমাদের জানমালকে রক্ষা করে। সেই কারণে সরকারি উদ্যোগে উপকূল জুড়ে বড় বড় বৃক্ষ যেগুলো আমাদের ম্যানগ্রোভ বনাঞ্চলে, সেগুলো সেখানে লাগানো হচ্ছে এবং ক্রমান্বয়ে এটা কিন্তু আসলে জনপ্রিয়তা লাভ করছে। আমরা একটা চিত্র দেখলে বিষয়টি বুঝতে পারবো। দেখো উপকূলীয় সবুজ বেষ্টনী, এই যে উপকূলীয় সবুজ বেষ্টনী, এটা যখন ঝড় আসে, জলোচ্ছ্বাস হয়, তখন এরা আমাদেরকে রক্ষা করে। শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আমার তোমাদের জন্য আয়োজন। বাংলাদেশের বনাঞ্চল থেকে যে আলোচনাগুলো করেছি, এগুলোর মধ্যে কোনো